সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় আছো। আমি আমির হোসেন, সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ষষ্ঠ শ্রেণীতে তোমরা কিন্তু এই বিষয়টা শিখে এসেছো, একটি সরলরেখার এক পাশে যতগুলো কোণ সৃষ্টি হোক সবগুলো কোণের সমষ্টি কত ছিল? 180 ডিগ্রি, যেটা তোমাদের উপপাদ্য এক ছিল। ঠিক একই রকমভাবে আমাদের সপ্তম শ্রেণীতেও এই বিষয়টা আছে, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রমাণ করব। তবে এই প্রমাণটা করার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। আমরা এগুলো জানি যে ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজের তিনটি বাহু থাকে আর তিনটি শীর্ষবিন্দু থাকে, অর্থাৎ শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন হয়। এই তিনটি বাহু এবং তিনটি কোণ, এই তথ্যগুলো দিয়ে আমরা কিন্তু কী করতে পারি? ত্রিভুজ আঁকতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, শুধু তিনটি কোণ দেওয়া থাকলে, তিনটি কোণের পরিমাপ দেওয়া থাকলে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারি না। আর এখানে কিছু ত্রিভুজ আঁকার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে, তোমরা এখানে বইতে পাবে। যেমন তিনটি বাহু থাকলে, নির্দিষ্টভাবে তিনটি বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়, অথবা দুটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ, দুটি বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত একটি কোণ, এরকম কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো সাপেক্ষে আমরা ত্রিভুজ আঁকতে পারি। এখন এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, সেটা কিন্তু আমরা এবার নিশ্চিত হব। ঠিক আছে, তো নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু বিষয় শিখে আসি। দেখো, আমরা একটি সরলরেখা আঁকলাম আর নিচে একটি সরলরেখা আঁকলাম, এটার নাম দিলাম আমি এ বি, এটা সি ডি। এই দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ধরলাম, ছেদ করলো, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। যেখানে ছেদ করেছে সেই নাম হলো ই বিন্দু, এটা এফ বিন্দু। দেখো, এখানে কিছু কোণের সৃষ্টি হয়েছে। সরল দুটি সরলরেখা যেখানে ছেদ করে সেখানে কিন্তু কোণ সৃষ্টি হয়। এ ই পি, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। আবার একই রকমভাবে সি এফ ই, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। এই দুটি কোণের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। যখন দুটি সরলরেখা একটি ছেদক দ্বারা, অর্থাৎ একটি অপর একটি সরলরেখাকে ছেদ করে, এটাকে ছেদক বলে, তাহলে একই পাশে ছেদকের এই যে পি কিউ হলো ছেদক, ছেদকের একই পাশে অর্থাৎ বাম পাশে এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে। ছেদকের একই পাশে এই যে সমান্তরাল যে রেখাগুলো নিয়েছিলাম, এই রেখার সাথে যে কোণ সৃষ্টি করে, এই কোণগুলোকে বলা হবে অনুরূপ কোণ। কী বলা হবে? অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ দুটি সমান হবে। কখন সমান হবে? যদি রেখা দুটি আমাদের এ বি এবং সি ডি রেখা দুটি সমান্তরাল হয়, অর্থাৎ রেখা দুটি সমান্তরাল হলেই অনুরূপ কোণ দুটি সমান হবে। আবার তোমাকে যদি কেউ বলে দেয় যে অনুরূপ কোণ দুটি সমান, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারবো রেখা দুটি কেমন হবে? সমান্তরাল। এখানে কিন্তু আরও অনুরূপ কোণ সৃষ্টি হয়েছে। যেমন মনে করো এই পাশে পি ই বি, আবার ই এফ ডি, অনেকগুলো অনুরূপ কোণ সৃষ্টি হয়েছে, তোমরা খুঁজে খুঁজে বের করতে পারবে। আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা দেখো, ছেদকের যদি বিপরীত পাশে, যেমন এ ই এফ এই কোণটা, আর ছেদকের এই পাশে যেমন ডি এফ ই এই কোণটা, দেখো এই যে পি কিউটা ছেদক, ছেদকের বাম পাশে একটা কোণ এবং ডান পাশে একটা কোণ যেটা সমান্তরাল রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত মাঝখানে, এই কোণ দুটোকে বলা হবে একান্তর কোণ। এই দুই কোণ দুটাকে বলা হবে একান্তর কোণ। এই কোণগুলো কী হবে? সমান হবে। অর্থাৎ যতগুলো একান্তর কোণ হবে এই কোণগুলো কী হবে? সমান হবে। তাহলে আমরা জানলাম সমান্তরাল রেখার অনুরূপ কোণগুলো কী হয়? সমান হয়। আবার সমান্তরাল রেখার একান্তর কোণগুলো কী হয়? সমান হয়। আবার যদি বলা থাকে একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, তাহলে সরল রেখা দুটি কেমন হবে? সমান্তরাল হবে। এবার আমরা আরেকটা বিষয় শিখে নেই, সেটা হলো ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিষয়টা শিখেছিলে। দেখো, একটু খেয়াল করো, মনে পড়বে, এরকম একটি সরলরেখা ছিল এ বি, আর এই মাঝখানে একটা বিন্দু ছিল তোমার ও, ও বিন্দুতে একটা রশ্মি এরকম ছেদ করেছিল যেটাকে সি দেওয়া হয়েছিল। আমরা প্রমাণ করেছিলাম এই পাশের কোণ আর এই পাশের কোণ দুটির যোগফল এক সমকোণ, দুটির যোগফল সরি দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমার এখানে সরলরেখাটা যদি পুরোটা এখানে পুরো কোণটা হবে তোমার 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। তাহলে এই
একটা সরলরেখার এক পাশে যত ডিগ্রি কোণ থাকবে ত্রিভুজের তিন কোণের সমষ্টিও তাই থাকবে, সেটা আমরা এবার প্রমাণ করব। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই, প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এবং এই আচ্ছা এই হলো আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের বিসি বাহুকে আমি বর্ধিত করলাম ডি পর্যন্ত, প্রমাণের সুবিধার্থে আমি বর্ধিত করলাম, এবং এই বি এ বাহুর সমান্তরাল করে এখানে একটি বাহু আঁকলাম যেটার নাম দিলাম সি ই। এবার আমাদের যেটা দেওয়া ছিল পোস্টে সেটা আমরা লিখব। একবারে হুবহু যদি তোমার কথায় বলা থাকে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন, আর সেটাকে আমরা যখন এ বি সি অথবা পি কিউ আর অথবা এরকম কোনো প্রতীক দিয়ে লিখি তখন ওটাকে বলা হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে, এটার জন্য মার্ক থাকে। বিশেষ নির্বাচন থেকে শুরু করতে হবে, তোমাদের বইয়েও আছে বিশেষ নির্বাচন। এখন আমাদের মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে যেটা আমাদের প্রমাণ করতে হবে যে এরপর একটা কমা দিয়ে লিখবো আমরা যে কোণগুলো সৃষ্টি হয়েছে এ বি সি। এখন কিন্তু আমরা এই অংশ যাই না, এটা আমাদের অঙ্কনের ক্ষেত্রে পরে লাগবে। এ বি সি কোণ একটা কোণ, এ বি সি, এরপরে আছে আর একটা এ সি বি কোণ, এ সি বি আর একটা কোণ, অর্থাৎ প্রথম কোণটা এটা, তারপরে এটা লিখছি আমি, এরপরে এটা আর একটা কোণ হবে বি এ সি অথবা সি এ বি, বি এ সি সমান দুই সম কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তো এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করেছি আমরা, দেখো এদিকে কিন্তু একটু বেশি অঙ্কন করেছি, সেই অঙ্কনটা আমরা লিখে দিব। অঙ্কন অঙ্কনে আমরা কি করলাম, ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, এবং আরেকটা কাজ করেছি, আমরা কি করেছি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং সি বিন্দুতে একটা রেখা এঁকেছি, দেখো রশ্মি আর কি সিই, যেটা আমাদের বি এর সমান্তরাল। তো আমরা ভাষায় লিখে দেই, ভাষাগতভাবে লিখে দিলাম বি এ এর সমান্তরাল, এটা চিহ্ন দিয়েও লেখা যাবে সমান্তরাল সি ই আকি। তো আমাদের অঙ্কন শেষ, এবার আমরা প্রমাণ করব। তো প্রমাণটা করার জন্য আমি এটা মুছে দিব, উপর দিক থেকে করবো যাতে পুরোটা আমি লিখে শেষ করতে পারি। এখন এটা মুছে দিচ্ছি, যেহেতু এটা ভিডিও ক্লাস তোমাদের থাকবে, তোমরা ইচ্ছা করলে আবার টেনে দেখতে পারবে, আমি মুছে দিচ্ছি। এবার আমরা প্রমাণে তোমরা যদি একটু এরকম সুন্দর করে স্কেল দিয়ে বক্স করে দাও তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। ইচ্ছা করলে তোমরা এরকম সুন্দর দেখানোর জন্য বক্স করে দিতে পারো, আমার মনে হয় সেটাই বেটার হয়। এখানে দুইটা ভাগে ভাগ করব, এই ভাগে লিখবো কারণগুলো আর এই পাশে আমার যুক্তিগুলো। তো আমি এই পাশে দিব হলো ধাপ, মানে পর্যায়ক্রমে কী কী ধাপ আমাকে অনুসরণ করতে হবে, আর ডান পাশে দিব যথার্থতা মানে কারণ, মানে যে আমি যুক্তিটা দিলাম সেই কারণগুলো। আচ্ছা তাহলে আমি প্রথমে বলবো যে
আমার প্রমাণে যে বিষয়গুলো লাগবে দেখো এখানে বি এ এবং সি এফ দুটি সমান্তরাল সরলরেখা অঙ্কনে আমরা বলেছিলাম বলেছিলাম বি এ আর হলো সি ই সমান্তরাল অর্থাৎ বি এর সমান্তরাল করে এটা আঁকা হয়েছে এখন মানে এই বি এ এবং সি এফ এই রেখা দুটি কিন্তু আমি আলাদা করে এঁকেছি আঁকার পরে সমান্তরাল এখন এদের ছেদ করেছে এ সি এদের ছেদ করেছে কি এই রেখাটা এদের ছেদ করেছে বি এ এবং সি রেখাকে ছেদ করেছে কি এ সি রেখা তার মানে এটা হলো ছেদক তাহলে ছেদকের এই পাশে যে কোণ হবে আর এই পাশে কোণ দুটা কি হবে সমান হবে ছেদকের এই পাশের কোণ আর এই পাশের কোণ দুটা কি হবে সমান হবে আমরা কিন্তু প্রথমে বলে এসেছি এই কোণ দুটির নাম কি এই কোণ দুটির নাম হলো একান্তর কোণ অর্থাৎ বি এ সি কোণ সমান এ সি ই কোণ তাহলে আমরা লিখব ধাপ তোমরা এরকম নাম্বার করে দিতে পারো না দিলেও সমস্যা নাই যেমন প্রথমে আমাদের আছে বি এ সি সমান কোণ হলো আমার এ সি ই এই কোণ আর এই কোণ সমান কেন সমান কারণ হলো কোণ দুটি একান্তর কোণ আমরা লিখে দিব বি এ এই যে দুটি দাগ দিলাম এই দুটা দাগের নাম হলো সমান্তরাল এটা হলো সংকেত দিয়ে লিখলাম আগের বার আমি কিন্তু ভাষায় লিখে দিয়েছিলাম এখন হলো এই দুটি সংকেত দিয়ে লিখলাম বি এ সমান্তরাল সি এবং এবং এ বি এ লিখি যেটা আমি আগে লিখেছিলাম এবং এসি তাদের ছেদক কি হবে এসি তাদের ছেদক মানে ছেদ করেছে এসি রেখা তাহলে সুতরাং যে দুটা কোণ হয়েছে সে দুটা কোণ কি অর্থাৎ কোণ দুটি কোণ দুটি কি লিখব কোণ দুইটি মানে উৎপন্ন যে দুটি কোণ হয়েছে আমি চিত্রে দেখিয়েছি সেই কোণ দুটি একান্তর কোণ একান্তর কোণ অর্থাৎ একান্তর কোণ দুটি সমান হয় এই কারণে আমাদের এই দুটি কোণ কি হয়েছে সমান হয়েছে এরপরে আমি আর একটা তো আমি এই অংশটা মুছে দিচ্ছি এই ছেদকটা মুছে দিলাম শুধুমাত্র ছেদকটা মুছে দিয়ে দেখো এই চিত্রটার বিকল্প চিত্র কিন্তু আমি ওখানে আঁকছি দেখো বিসি বিসিকে এইরকম আছে এখন বি এ এবং সি কে ছেদ করেছে কে বিডি রেখা ছেদ করেছে তাহলে বিডি রেখা যদি ছেদ করে তাহলে এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ এই দুটা কোণ সমান হবে এই দুটি কোণের নাম কি এই দুটি কোণের নাম হলো অনুরূপ কোণ অনুরূপ কোণ দুটি কি হবে সমান হবে যেহেতু রেখা দুটি আমাদের সমান্তরাল তাহলে আমরা অনুরূপ কোণ দুটির নাম লিখে ফেলি একটি হলো কোণ এ বি সি আর একটি আমার কোণ কি আছে ডি সি বিও বলতে পারি অথবা ই সি ডিও বলতে পারি আমরা বলি ই সি ডি একই রকমভাবে এখানে কারণ আছে আমাদের বি এ সমান্তরাল সি ই এবং এখানে ছেদকটা চেঞ্জ হয়ে যাবে আগের বার ছেদক ছিল এ সি এখন ছেদক হলো বিডি বিডি তাদের ছেদক সুতরাং কোণ দুটি যে দুটি কোণ উৎপন্ন হয়েছে কোণ দুইটি কি কোণ আমাদের অনুরূপ কোণ কোণ দুটি অনুরূপ কোণ আচ্ছা তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম এখন আমরা এই এক এবং দুইয়ের ডান পক্ষ দুটি যোগ করব এবং বাম পক্ষ দুটি যোগ করব তাহলে আমরা এটা তিন নাম্বার স্টেপ দিলাম বাম পক্ষ আমাদের বি এ সি আর এই পাশে বাম পক্ষ আছে যোগ এ বি সি আর ডান পক্ষে এখানে কি আছে আমাদের এ সি ই যোগ এই পাশেরটা কি আছে দেখো ই সি ডি এখন আমি যে এই চিত্রটা মুছে দিই এটা আপাতত লাগবে না দেখো আমাদের আছে এ সি ই এ সি ই তার মানে এই কোণ আর একটা আছে ই সি ডি ই সি ডি এই কোণ তো আমি দুইটি কোণকে একসাথে বলতে পারি ইচ্ছা করলে
একসাথে আমি এভাবে বলতে পারি, দেখো এ সি ডি, এ সি ই, ই সি ডি, ভেঙে ভেঙে না বলে আমি দুটি কোণকে আমি একসাথে বলবো, সেটা হবে আমাদের কোণ এ সি ডি। আচ্ছা, তো এ পর্যন্ত হওয়ার পরে আমি আবার মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি বাকি অংশ করব। এবার মুছে দিয়ে বাকি অংশ করব। এ পর্যন্ত আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখন দেখো আমাদের যে দুই পক্ষ ছিল, এবার চার নম্বর দাব দেই, যে কোনগুলো লিখেছিলাম আমি আবার একটু লিখি। এখানে লিখেছিলাম বি এ সি, তারপরে লিখেছিলাম এ বি সি, আর এ পাশে লিখেছিলাম আমি এ সি ডি, বা দিয়ে লিখি কোণ বি এ সি যোগ কোণ এ বি সি। এই যে দুটি কোণ আছে দেখো, একটা হলো এ কোণ বি এ সি অর্থাৎ এই কোণটা, আর একটা আছে এ বি সি মানে এই কোণটা। ত্রিভুজের ক্ষেত্রে বি এ সি এই কোণটা, আর একটা হলো এ বি সি মানে এই কোণটা। তাহলে এই কোণটা বাদ পড়েছে, তো এই পাশের কোণটা আমি দুই পক্ষে, বাম পক্ষের সাথে এবং ডান পক্ষের সাথে উভয় পক্ষে কী করবো, যোগ করবো। তাহলে আমি যোগ করে দিচ্ছি, যোগ করছি যে কোণটা সেটা হলো এ সি বি। তো আমার ডান পক্ষে তাহলে যেটা ছিল সেটা আগে লিখে নেই, এ সি ডি যোগ, অতিরিক্ত কিন্তু আমি বাম পক্ষে যোগ করেছি। দেখো এই পাশে বলা ছিল, আগের লাইনে বলা ছিল যে এই দুইটা কোণ সমান এটা, এখন আমি বাম পক্ষে যোগ করলাম, তাহলে তো আমার ডান পক্ষেও যোগ করতে হবে, তাহলে সে সমান থাকবে, আগেরটা এবং পরেরটা সমান থাকবে। তাহলে আমি এখানে এ সি বি যোগ করে দিলাম, বা লিখে দিই আমি বি এ সি যোগ কোণ এ বি সি যোগ কোণ এ সি বি সমান এই। দেখো এইদিকে একটু খেয়াল করো, এ সি ডি, এ সি ডি মানে হলো এই পুরোটা এ সি ডি, এই পাশের কোণ, আর একটা আছে এ সি বি, এ সি বি, এই দাগ সবগুলো যদি আমি মুছে দেই তাহলে তোমাদের বুঝতে আর একটু সহজ হবে। দেখো একটা হলো এ সি ডি, এ সি ডি মানে এই কোণটা, তারপরে আছে আমাদের এ সি বি, এ সি বি এই পাশেরটা। তার মানে আমি বলতে চাচ্ছি যে দেখো এই একটা সরলরেখার পুরো এক পাশের কোণগুলো, তো একটা সরলরেখার পুরো এক পাশের কোণগুলো যেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম, তোমাদের একটু আগে আমি দেখিয়েছি, একটা সরলরেখার এক পাশে কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ মিলে কিন্তু আমার একটি সরলরেখার এক পাশে পুরো কোণটাই আসছে, তাহলে আমাদের এই কোণটা আসবে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, যেটা আমরা উপপাদ্য অনুসারে শিখেছিলাম, সেটা নোট দিতে পারো। আচ্ছা, এইটা যদি দুই সমকোণ হয়, এই দুইটার যোগফল যদি দুই সমকোণ হয়, তাহলে এটা তো আমাদের দুই সমকোণ, তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে দিব বি এ সি যোগ কোণ, একটু সাজিয়ে লিখলে মনে হয় বেশি ভালো হতো, এ বি সিটা আগে দিয়ে দিই, যেহেতু আমরা এখানে প্রমাণিত দিয়ে দিব। দেখো তাহলে আমরা এ বি সিটা আমরা একটু আগে লিখি, এ বি সি যোগ এ সি বি যোগ কোণ, এটা লিখব বি এ সি সমান দুই সম কোণ। তো আমাদের দেখো যেটা আমরা প্রমাণ করতে হবে বলেছিলাম সেই লেখাটা কিন্তু আমার এখানে চলে আসছে, তো আমরা এখানে আমরা প্রমাণিত দিয়ে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তো এই ধরনের আরও দুটি উপপাদ্য আছে তোমাদের দুই এবং তিন বইয়ের, সহজে পারবে, এটা তোমরা চেষ্টা করবে, তারপরে অন্য কোনো একদিন আবার হয়তো সমাধান দেওয়ার চেষ্টা করবো, তোমরা পড়লে দেখবে অনেক সহজ পারবে, এই জিনিসটা তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আর এই যে আমরা যে উপপাদ্যগুলো শিখলি, এই উপপাদ্যগুলো কিন্তু পরবর্তী ক্লাসে তোমার অন্য একটা প্রমাণ করার জন্য সহায়তা ভূমিকা পালন করে, অর্থাৎ এই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা অন্যগুলো প্রমাণ করতে মানে বিভিন্ন ধাপ অনুসরণ করি, এই কারণে উপপাদ্যগুলোর হেডলাইনগুলো তোমরা সহজে মনে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।